Eligibility cum entrance eba need amzumong ti dulnai NTA mothano nordani shanmongti fasalo khorang ti chalaika haste protest congress fasalo hastibo obohaino shong butang nahaka haste protest ni bedek bu pora juta juta mothara kathawi aramanjaka haste protest ni congress ni kasku ashish kumar shaha all india congress ni adong eba congress ni emreshudi baiborman khobei congress ti juta juta bedek bu pora mothani adong ro asalo NTA no নর্নানী তেই হাকতনি রং তাংবেদনী মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নী আসুক থাই ইয়াকান বগৈ খরাংটি সালেকা উবাগ্রাখর আগুলনি পোস্ট অফিস জমনি আমসাইও হাকতনি রং তাংবেদনী মন্ত্রী ধর্মেন্দ্র প্রধাননি মাং সামবই সকলাইকা কংগ্রেসনি আতং রক কক্রমা থ্রমবিসকা কক সানা থাকি কংগ্রেসনি এমএলএ সুদীপ রায়বর্মন রং সৃঙ্গনে রংনি থিনাং বাই থাকি দঙ্গ হই কক সাজাকা আবুনি বাকিন রং মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ডাকতে ডাকতে বিনে আসুক থাকা খরাং টিসাকা সর্বভারতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে সমস্ত রাজ্যে রাজ্যে আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা এই বিক্ষোভ কর্মসূচিতে আজকে আমরা সামিল হচ্ছি। প্রবেশিকা পরীক্ষা সহ নিট এবং নেটে সারা দেশে আজকে পেপার লিক হচ্ছে। ভারতবর্ষের সমস্ত যুব সম্প্রদায়ের মধ্যে এক হতাশাজনক পরিস্থিতি উদ্রেক হয়েছে। দেশের যুবকরা শুধু বিভ্রান্তই নয়, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যখন এই দেশের পরীক্ষাসূচি বাতিল, পরীক্ষায় যারা এই দেশের মধ্যে যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত দুর্নীতি, এই দুর্নীতি যখন রাজ্যে রাজ্যে বিভিন্ন হাইকোর্টে মামলা হচ্ছে, তখন দেশের শিক্ষামন্ত্রী বলছেন যে এই ধরনের কিছু দুর্নীতি নেই, হয়নি, এই ঘটনা উনি প্রথমে সম্পূর্ণভাবেই এটা উনি অপোজ করেছিলেন। পরবর্তী সময়ে যখন মামলা হয় এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে নির্দেশ প্রদান করে একত্রিতভাবে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য, তখন এনটিএকে দিয়ে একটা তদন্ত তারা করার জন্য সিবিআই কোর্ট ডেকেছেন। ঘটনাগুলি আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নরেন্দ্র মোদী উনি করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও দেশে করাপশন ঘটছে বিভিন্ন দুর্নীতিতে। আজকে এই শিক্ষা ব্যবস্থা বা জাতীয় শিক্ষানীতি এটাকে প্রণয়ন করে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিলেও এই দেশের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বা শিক্ষামন্ত্রী এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও দেশের প্রধানমন্ত্রী উনি টু শব্দটুকু করছেন না। আজকে সারা দেশব্যাপী এই নিয়ে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আমরা বিক্ষোভে সামিল হয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের এই যে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী, দেশের ছাত্র সমাজ যুব সমাজের প্রতি ওনার যে দায়িত্ব এবং এই কর্তব্য পালনে নিষ্ঠার সঙ্গে যে আহ্বান রেখেছেন, এই আহ্বানের সাড়া দিয়ে আজকে সারা দেশে হাজার হাজার যুবকদের স্বার্থে কংগ্রেস দল লড়াই অবতীর্ণ হয়েছে। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন খবর বেরিয়ে আসে, সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেস আর শাখা সংগঠন যুব কংগ্রেস NSY প্রতিবাদ মুখর হন এবং আমাদের রাজ্যেও এই ইস্যুকে কেন্দ্র করে যুব কংগ্রেস প্রথমে মাঠে অবতীর্ণ হয় তার বিরুদ্ধে। অ্যাকচুয়ালি মোদি সরকার এটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার, তাদের একটা উদ্দেশ্য মোটা অর্থ কামাতে হবে। শিক্ষিত বেকাররা গোল্লায় যাক, ডাক্তার ভবিষ্যৎ ডাক্তারের নামে কিছু ভণ্ড ডাক্তার বেরিয়ে আসুক, মানুষ মারা যাক, ভুল চিকিৎসা হোক, যারা অরিজিনাল স্থান আধিকারিক যারা করা কথা ছিল তাদেরকে পেছনে ঠেলে দিয়ে যারা টাকা দিতে পেরেছে এবং এই প্রশ্নপত্রগুলো যারা পেয়েছে তারা দেখেছেন তাহলে বিশাল নাম্বার পেয়েছে, কেউ কেউ তো 720-র মধ্যে 720, এবং বহু ঘটনা হয়েছে যারা
720 পেয়েছে টিকিট নিতে, কিন্তু 12 তারা ফেল হয়েছে। তাদের সায়েন্স গ্রুপে দেখলে ধা ফেল। এই সমস্ত ছাত্রছাত্রীরা তারা সুযোগ পেয়ে যাচ্ছে। কাজে অন্ধকারে কানাগুলিতে ঠেলে দিতে ইচ্ছুক শিক্ষিত বেকার সমাজকে মোদী সরকার, এটা আমরা হতে দেব না। মোদী সরকার গত 7 বছরে দেশ জুড়ে 70 মতো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। আপনারা বলুন একটা দৃষ্টান্ত দিন যেখানে কারুর কনভিকশন হয়েছে, কারুর সাজা হয়েছে। মানুষের মেমোরি শর্ট লিভড। একের পর এক দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কোথায় সরকার? যারা দোষী, যারাই ষড়যন্ত্র লিপ্ত, যারাই পেপার লিক করে মোটা অঙ্ক কামাচ্ছে, মেধা মার খাচ্ছে, যারা অনুপযুক্ত তাদেরকে সুযোগ পাই দিচ্ছে, কোথায়? কাউকে পেয়েছেন, দেখতে পেয়েছেন সাদা হতে? আজ এই অষ্ট সরকার, এটা প্রেতাত্মা সরকার না কি উনি বলেন পরমাত্মা, প্রেতাত্মার সরকার হিসাবে পরিচিত দিয়েছেন। প্রেতাত্মার দ্বারাই সমস্ত কাণ্ডকর কানাগুলো সম্ভব। কোন সজ্জন ব্যক্তি দ্বারা এই সমস্ত ঘটনা সম্ভব না। কাজে মোদি সরকার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার। একটি শব্দ নেই মোদির মুখ থেকে। আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শাখার তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই অপদার্থ শিক্ষামন্ত্রী এমএইচআরডি মিনিস্টারের পদত্যাগ করতে হবে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে পরীক্ষার মাধ্যমে যারা মেধাবী ছাত্রছাত্রীরা তারা যেন সুযোগ পায়। আপনারা দেখেছেন এই ঘটনা ঘটতে না ঘটতে করতে ইউজিসির নেট পরীক্ষার বাতিল করতে হয়েছে, মানে ওখানেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ওখানেও দুর্নীতিগ্রস্ত দুর্নীতির ব্যাপার ঘটেছে, চলছে নাকি সারা দেশ জুড়ে? এর জন্য মানুষ ভোট, তাদের কাছে একটাই, তাদের কাছে কোন বেকার ফেকার ছেড়ে দিন, শিক্ষিত শিক্ষা ছেড়ে দিন, স্বাস্থ্য টেস্ট ছেড়ে দিন, অনলি 1 পয়েন্ট প্রোগ্রাম, টাকা উপার্জন। টাকা উপার্জন হচ্ছে এদের মূলত তাদের থিং। ঘৃণা জানাই, ঘৃণা বর্ষাই দেশব্যাপী যুবক সম্প্রদায়ের তরফ থেকে।